আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাখিল করলো। আপনারা সকলে জানেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের সাথে জড়িত এবং আমার রাজনৈতিক যে কর্ম আমার রাজনৈতিক কর্মজীবন সেই জীবনে আমি জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রছাত্রী সংসদের নির্বাচনে নির্বাচিত হয়ে প্রথম থেকে ইন্টার উচ্চ মাধ্যমিক শাখার থেকে আমার রাজনৈতিক পদচারণা, তারপরে পর্যায়ক্রমে জাতীয়তাবাদী ছাত্রদল ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতির দায়িত্ব পালন করেছে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছে, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছে, পাশাপাশি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক হিসাবে দায়িত্ব পালন করেছি। আমি গত নির্বাচনে দলের যে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করার কারণে দল আমাকে আমার দল পদ থেকে অব্যাহতি দিয়েছিল, কিন্তু তারপরেও আমি নির্বাচন যখন আমি করেছিলাম তখন আপনারা দেখেছেন দল সাংগঠনিক কারণে তার সিদ্ধান্ত নিল আমার সাথে এই কুমিল্লায় যারা বিএনপি করে এবং যারা কুমিল্লার প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপিকে এই কুমিল্লায় শক্তিশালী করার জন্য ভূমিকা পালন করেছিলেন সে সকল বর্ষীয়ান নেতারা আমার সাথে ছিল। এবং গত নির্বাচনে আমার মনে হয় যে গত নির্বাচনে যারা প্রার্থী ছিল তাদের দ্বারা কুমিল্লার মানুষ নির্বাচন কমিশনে হতাশ হয়ে গিয়েছিল, তারা কেউ ভালোভাবে তাদের প্রচারণাও করে নাই, কিন্তু আমি একমাত্র প্রার্থী ছিলাম যে নাকি ভোটারদের ধারে ধারে গিয়ে আমি ভোট প্রার্থনা করেছিলাম এবং আমি বিশ্বাস করে ভোটাররাও প্রস্তুতি নিয়েছিল। সেদিন বিভিন্ন রাজনৈতিক সমীকরণের কারণে আমার প্রত্যাশিত ফল এবং আমার পক্ষে আমার যেই মার্কা সেই মার্কার পক্ষে আপনার জোয়ার ওঠার পরও আমরা শেষ দুই দিনে আপনারা যারা ছিলেন মিডিয়ার অনেক বন্ধুরাই আমাকে সহযোগিতা করেছিলেন, আবার অনেককে আবার বিভ্রান্ত ছড়িয়েছিলেন। আমি বিশ্বাস করে কুমিল্লার মানুষ আপনার পরিবর্তন চায়, পরিবর্তন কোনো সাবেক দ্বারা হবে না, পরিবর্তন কোনো বর্তমান সরকার দ্বারা হবে না, পরিবর্তন হচ্ছে নতুন দ্বারা। আর সেই নতুন হিসাবে আমি পরিবর্তনের যে গতবার ডাক দিয়েছিলাম তখন মানুষ আমাকে রিসিভ করেছিল, কিন্তু তখন মানুষ আস্থা রাখতে পারে নাই, কিন্তু গত নির্বাচনের পর আপনার ভোটের সংখ্যা দেখে আমি যেই ভোট সংখ্যা পেয়েছি আমার নিজস্ব 30 এবং আমার সিমিলার একটা মার্কা থাকার কারণে যে হরিণ সেই ভোট যেই ভোটটা পেয়েছে সেই ভোট তো আমারই ছিল। অনেকে বলে যে সিংহলা গোড়াতে নাকি ভোট দিয়ে আসছিল, তো এই 32,000 ভোট দেখে কুমিল্লার মানুষ আমাকে যারা ভোট দেয় নাই, যারা আমাকে ভোট দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিতে পারে নাই বিভিন্ন কারণে, তারা তখন আমাকে জড়াইয়া ধরত, জড়াইয়া ধরে তারা বলতো আমরা বুঝি নাই, কারণ আপনারা জানেন অনেকেই অপপ্রচার চালিয়েছিল যে কুমিল্লার অতীত ইতিহাসের নির্বাচনের অতীত ইতিহাসের সাবেক ছাত্রনেতাদের ইতিহাস নিয়ে বলেছিল কাইসার না হয় 2,000 পাবে, 3,000 পাবে, 5,000 পাবে, কিন্তু আপনারা এই কুমিল্লার মানুষ যে আমরা যে নারীর সম্পর্ক কুমিল্লার মানুষের অধিকার নিয়ে যে আমি 26 বৎসর কুমিল্লার রাজপথ থেকে ক্যাম্পাস থেকে সব জায়গায় যে আমি সচেষ্ট ছিলাম, আমি যে সকল বিএনপির নেতা কর্মীদের সাথে আমি যে সম্পৃক্ত ছিলাম সেটা হয়তোবা আমাদের কুমিল্লার সাধারণ যেই ভোটাররা তারা সেটা বুঝতে আস্তে আনতে একটু তারার বিভ্রান্ত হয়েছিল, কিন্তু নির্বাচনের পরে আমি দেখেছি যে তাদের আস্থার কোনো কমতি নেই, তারা যারা ভোট দেয় নাই তারা প্রকাশ্য বলেছে আমাকে তোমাকে আমরা ভোট দেই নাই, কিন্তু তুমি যে এত ভোট পাবা সেটা বুঝি নাই, যদি বুঝতাম তাহলে কখনো এটা তোমাকে আমরা দিতাম যে 30,000 ভোট পেলে। কর্নেল মরহুম আকবর হোসেন সাহেবের একটি কথা আমার মনে পড়ে, উনি বলেছিল যে বাজারে আপনি যখন বেগুন কিনতে যাবেন তখন যদি একটি বেগুনের বাজারে বেগুন কিনতে গেলে বেগুনের যদি ছিদ্র থাকে 5টি, যদি থাকে 2টি, যদি কোনো বেগুনের ছিদ্র না থাকে তাহলে আপনি কোনটা নেবেন? স্বভাবতেই মানুষ
পাঁচটি তো দেখে নেবে না, দুইটিও নেবে না, ভালো বেগুনটাই কিনবে। গত নির্বাচনে এবং বিগত সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল সকল বেগুনে ছিদ্র ছিল, কিন্তু ভালো কোনো বেগুন ছিল না। গতবার আমি মানুষের এখন যেভাবে জাজ করছে সেই অনুযায়ী আমি ভালো বেগুন ছিলাম, কিন্তু খারাপ বেগুন এত বেশি হয়ে গিয়েছিল তাদের নিচে ভালো বেগুনটা উপরে চাপা পড়ে গিয়েছিল, উপরে উঠতে পারে নাই। বাট এই গত নির্বাচনের পরে যেভাবে আপনার আমাদের ভোট সংখ্যার কারণে মানুষ যেভাবে ভালো বেগুনটা দেখে ফেলেছে, আমি বিশ্বাস করি মরহুম কর্নেল আকবর হোসেনের সেই কথা অনুযায়ী মানুষ এবার চোখে দেখে কোনো খারাপ বেগুন নেবে না, এবার মানুষ ভালো বেগুনে বাজার থেকে ইনশাল্লাহ পছন্দ করে নেবে। সেই অনুযায়ী আমি প্রত্যাশা করতে পারি যে এই কুমিল্লায় যারা নাকি বিগত দিনগুলোতে দানবীয় শাসন করেছে এবং যারা নাকি আপনি যেই কথাটা বলেছিলেন যে আমাদের গণনার এরকম আমাদের গণনার কেউ নেই, উনি হয়তো আমাদের এক সময় ছিলেন, এখন অতীত। উনি এখন এই কুমিল্লায় নির্বাচিত হওয়ার পরে কুমিল্লার মানুষকে দানবীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য উনি যারা দানবীয় শাসন করে তাদের সাথে একত্রতা পোষণ করেছিল, যার কারণে কুমিল্লার মানুষগুলো জিম্মি হয়ে গিয়েছিল। এখন এই জিম্মি দশার থেকে বাঁচানোর জন্য আমি একমাত্র আল্লাহর রহমতে আপনাদের আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের প্রার্থী হিসাবে আজকের থেকে আমার পদচারণা শুরু। ইনশাল্লাহ আজকের থেকে এই পদচারণার মাধ্যমে আগামী 9ই মার্চ যে নির্বাচন হবে আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা মিডিয়া যদি সঠিক বক্তব্যগুলো উঠিয়ে ধরেন, তাহলে কুমিল্লার মানুষ ইনশাল্লাহ পরিবর্তনের পক্ষে রায় দিবে এবং আমাদের পক্ষে রায় আসবে। আমি প্রত্যাশা করি যে এই নির্বাচন কমিশন আপনারা সকলেই জানেন গত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করে নাই, এখনও আমাদের নির্বাচন কমিশনের প্রতি আস্থা নাই, তারপরও আমরা না থাকা সত্ত্বেও রাষ্ট্র ব্যবস্থাকে সাংবিধানিক ব্যবস্থাকে ঠিক রাখার স্বার্থে আমরা আগামী দিনে যে স্থানীয় সরকার নির্বাচন হবে, যদি নির্বাচন কমিশন এই কুমিল্লার সিটি কর্পোরেশন নির্বাচনে যদি অংশগ্রহণমূলক আমরা করে দিলাম, যদি ওনারা নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারে, তাহলে আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে আবার নতুন করে একটি পদযাত্রা শুরু হবে। সেটা করার জন্য আমি নির্বাচনের কমিশনের কাছে আমি প্রত্যাশা করছি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আপনারা নিশ্চিত করবেন, অযথা মামলার নামে কাউকে হয়রানি করা যাবে না, যদি মামলার নামে হয়রানি করা হয় তাহলে কখনোই সুষ্ঠু পরিবেশ থাকবে না। এবং পেশি শক্তি যে ব্যবহার করার জন্য যারা এখনই ধমক দেওয়া শুরু করেছে সে সকল পেশি শক্তি যাতে ব্যবহার করতে না পারে সেটা আপনারা ব্যবস্থা করবেন, এবং যারা নির্বাচন আচরণবিধি অনুযায়ী যারা প্রচারণা চালাতে পারবে না তাদেরকে আচরণবিধি অনুযায়ী প্রচারণার থেকে দূরে রাখবে সেটা প্রত্যাশা করে।